আসসালামু আলাইকুম। আমরা এখন ইন্দোনেশিয়ার বালিতে আছি। আমার বড় ভাই লিমন ভাই এক কাপ চা খাচ্ছে। এই চাটার মূল্য হলো 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। এখন এই 10,000 টাকা চাটা উনি খাবে, এই জন্য এটা ভিডিও করা হচ্ছে। আর আমরা একটু আগে করেছি, এই ফ্রেড রাইস খেয়েছি। আমাদের ফ্রেড রাইসের দাম হয়েছে 1,00,000 টাকা। সব ঠিক আছে, আমার আঙ্গুল দিলেন কি লেগা আর খাওয়া যাবে না। আরে এটা তো ই করলাম, আমি আঙ্গুল দিলাম নাকি? এটা এই যে পানি বের করলাম না, পানি আচ্ছা আমি এখান খাবো না। 10,000 টাকা আমাদের বিল আসছে, 1,50,000 টাকা বিল আসছে। হ্যাঁ, 1,50,000 টাকা বিল আসছে। চারটা রাইস আসছে 1,20,000, একটা পানির বোতল আসছে হলো গিয়া 20,000 টাকা, একটা চা আসছে 10,000 টাকা। টোটাল 1,50,000 টাকা ফার্স্ট বালি ট্যুর আমাদের ফার্স্ট বিল মর্নিং। এই হলো আমাদের স্যার, ওনার মাস্টার ক্রেডিট ডেবিট সব ভিসা দিয়ে কার্ড দিয়ে উনি শুধু দিলেই এটিএম থেকে টাকা বাইর হয়। একটু আগে এটিএম থেকে 5,00,000 টাকা বের করছে। তো এটা আমাদের সকালে নাস্তা আর একটু হালকা নাস্তা ব্রেকফাস্ট, ডাব খাইলাম চারটা। সারা পঁচিশ ছিল, এখানে ডাব আছে, চারটা ডাব খাইলাম আমরা। বাংলাদেশে 600 টাকা না ডাব কাটতেছে, অর্থাৎ চারটা ডাবের দাম হলো 1,00,000 টাকা। 1,00,000 টাকা দেড় লাখ টাকা বিল আসছে। বিলের কপিটা একটু দেখে দিই। এই যে দেখেন, এটা হলো 1,00,000 টাকা। এই যে না না খাবো না, এটা হলো 1,00,000 টাকা। 2,00,000 টাকা দিব আমরা এখন ওনার হাতে। এই 2,00,000 টাকার মধ্যে 1,50,000 টাকা আমাদের খাওয়ার বিল হয়েছে। আমরা দেখেন কত ভাগ্যবান, বাংলাদেশের জন্ম নিয়ে আমরা 1,00,000 টাকা একসাথে খাই ফেলতেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই 1,00,000 টাকা খরচ করার তৌফিক দান করছেন। আমিন রাখি।